ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছেন যে সহি হাদিসের আমল করতে গেলে কেউ যদি বাধা দেয় তাহলে করণীয় কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সমস্ত ভাই, আসলে প্রত্যেকটা মানুষের উচিত কোরআন এবং সহি সুন্নাহ মোতাবেক আমল করা। কোনো দলিল ভিত্তিক কোনো আমল যদি আপনি পান, ওটা অবশ্যই করবেন, তাতে কেউ বাধা দেয় আর যাই কিছু করুক না কেন। আল্লাহ বলছেন যে ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, কোন বিষয়ে দ্বন্দ্ব হয়ে গেলে তোমরা এর সমাধানের জন্য আল্লাহ এবং রাসূলের দিকে ধাবিত হও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হয়ে থাকো। যালিকা খায়রুম ওয়া আহসানু তাউইলা, এটাই হলো কল্যাণকর এবং শ্রেষ্ঠতম সমাধান। এখন কোন লোক যদি আপনাকে বলে যে না এটা ঠিক না, তখন বলবেন যে ঠিক আছে, এটা আমার এই আমলটা ঠিক হচ্ছে না, তাহলে তুমি তার দলিল দাও কেন ঠিক হচ্ছে না। আমি যে আয়াতটি বললাম এটা সূরা নিসার 59 নম্বর আয়াত। তা এখন আপনার আমার উচিত হলো, আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, কোন বিষয়ে তোমার জানা না থাকলে যারা জানে তাদেরকে তুমি জিজ্ঞেস করো। বিল বাইনাতি ওয়াজ-জুবুর, এবং তারা দলিল প্রমাণ সহ তোমাকে যদি যেটা বলে সেটা গ্রহণ করার চেষ্টা করবেন। তা আপনি কোনো বিষয়ে জানা থাকলে দলিল থাকলে সেটা। এখন কেউ যদি আপনার কথা মানতে চায় না, আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আল্লাহর পথে মানুষকে ডাকে হিকমতের সঙ্গে, ওয়াল মাওয়িজাতিল হাসানা, উত্তম নসিহতের সাথে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদেরকে উত্তম পন্থায় তর্ক করো, অর্থাৎ সহি দলিল নিয়ে উত্তম পন্থায় তর্ক করা জায়েজ। আপনি যেটা সহি আমল করতেছেন এই আমলটা বলে হ্যাঁ এর সপক্ষে কোরআন বা হাদিসের এই দলিল রয়েছে, তাই আমি এই আমলটা করতেছি। এখন কেউ যদি না মানে তাহলে এর জবাব সে দেবে, আপনি দলিল পেশ করার পরে আর কিছু আপনার উপর থাকবে না। কেউ যদি দলিল জানার পরেও সেটা না মানে তাহলে আল্লাহ তাকে হেদায়ত দান করুক। তা আপনি বলছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা বলা যাবে কি না? হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে এই সুরাটি নাজিল হয়েছে এটা তো হ্যাঁ, যে মুশরিক এবং শিরককারী থেকে আমি মুক্ত। হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের দিন বা কুফরি, তোমাদের শিরক তোমাদের জন্য, ওয়ালিয়া দীন আমার দিন বা আমার ইসলাম আমার জন্য। তো এটা কাফের মুশরিকদের সম্পর্কেই আয়াত নাজিল হয়েছে, এটা সত্য কথা। কাজেই যেহেতু সে মুসলিম, তাকে এমন করে না বলেন, সে তাকে যদি আপনি বুঝিয়ে বলেন যে ঠিক আছে ভাই, আমার দলিল গ্রহণ না হলে ঠিক আছে আমরা বড় আলেমের কাছে বা এর সে যারা জানলেওয়ালা তাদের কাছে আমরা জিজ্ঞেস করবো, এটা পেশ করবো, এটাই হলো উত্তম এবং শ্রেষ্ঠ। আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আল্লাহ আলম সোহাব ও সাল্লাল্লাহু আলা নবীনা মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।